বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুদের নিয়ে সব শক্তিশালী হলাম, আর সব ঐক্যবদ্ধ থাকতে হবে, মনে রাখতে হবে যে সবার ডেভেলপমেন্টের কাজটা আমাদের করতে হবে। উন্নয়নটা অনেকদিন হয়নি, শত সাত বছরে আমরা উন্নয়নটা করছি, আরো উন্নয়নটা করতে হবে। গ্রামের মানুষকে তো আত্মসামাজিক উন্নয়নটা নিয়ে আসতে হবে, ফিরিয়ে আনতে হবে, গ্রামের মানুষকে ওপরের দিকে তুলে আনতে হবে, গ্রামের মানুষের আয় বাড়াতে হবে, গ্রামে থেকে মানুষ শিক্ষিত হোক, গ্রামের মানুষ আস্তে আস্তে কলকাতা বম্বে চাকরি করতে যাবে, বাইরে চাকরি করতে যাবে, এরকম করতে হবে। শিক্ষার ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন করতে হবে। একটা উচ্চ একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমি হাবড়াকে দেবো, ইংলিশ মিডিয়াম, পিওর ইংলিশ মিডিয়াম স্কুল একটা হাবড়ায় তৈরি হবে, পিওর, যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হবে, ছেলে মেয়েরা থাকবে, কোয়েড স্কুল, তার ব্যবস্থা একটা করছি, ইংলিশ মিডিয়াম স্কুল এখানে তৈরি হবে। রাখতে হবে, আমরা কলেজ রয়েছে, হাবড়াতে প্রচুর কলেজ রয়েছে, এই কলেজগুলোকে মডিফিকেশন করে আমরা আরো চেষ্টা করছি। আমরা আলাদা আলাদা করে আলাদা বিডিও অফিস একটা নাট্য চর্চা কেন্দ্র করছি, হাবড়া একটা নাট্য চর্চা কেন্দ্র হবে, যারা নাটক ফাটক করেন করতে পারেন না তাদের ওখানে ট্রেনিং দেবো, ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গায় নাট্য ক্লাবগুলো দেবো। যে ক্লাব কুমড়োয় ভালো করে যে ক্লাব করবে, নাট্য করবে, নাটক করবে, এই ক্লাবকে আমি 1 লক্ষ টাকা করে সাহায্য দেবো, এই ক্লাবকে আমি নিজে 1 লক্ষ টাকা করে আমার নিজস্ব ফান্ড থেকে দেবো। এই কালচারগুলো তুলে নিয়ে আসতে হবে, আমাদের গানের প্রতিযোগিতা করতে হবে, মেয়েদের তবলা দিতে হবে, মেয়েদের হারমোনিয়াম দিতে হবে, সমস্ত মেয়েদের এই ট্রেনিং এর সেন্টারও তৈরি করতে হবে আমাদের। এটা আমি বিডিও অফিসের মধ্যে করব, যদি আমার পঞ্চায়েত অফিসে থাকে পঞ্চায়েত অফিসের মধ্যে আমি জায়গা নিয়ে ঘর বানিয়ে দেবো, সেখানে চর্চা হবে, লেখাপড়া করবো, তার সাথে কালচারাল প্রোগ্রামও করবো, লেখাপড়া করবো, তার সাথে ইনকামও করবো। একটা মেয়ে যদি ইনকাম করে বাবাকে একটু সাহায্য করতে পারে, স্ত্রী যদি স্বনির্ভর গোষ্ঠী করে, মেয়েরা যদি গোষ্ঠী করে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করুন, স্বনির্ভর গোষ্ঠী তৈরি করলে আমি ধান কিনবো আপনার কাছ থেকে, আমরা সারা বছর ধরে আপনার ধান কিনবো আমরা আপনার কাছে, 1 পয়সা আপনার খরচ হবে না, আপনি কুইন্টাল পেজো আপনাকে 31 টাকা 25 পয়সা আমি কমিশন দেবো, কমিশন পাবেন আপনি। এই স্বনির্ভর গোষ্ঠী যত দেবেন আমাকে এন্ট্রি করে, আমি রাজীবকে আমি একে বলে অজিতকে বলে গেলাম, কুমড়ে যত স্বনির্ভর গোষ্ঠী আছে তারা যদি ধান কিনতে চায় তাদের তুমি নাম শুধু এন্ট্রি করে আমাকে পাঠাও, আমি তাদের অ্যাপ্রুভ দিয়ে দেবো, তারা কুমড়ে ধান কিনবে, স্বনির্ভর গোষ্ঠী ধান কিনুক। মানে আপনাকে ধান কিনতে হবে না, আপনি ধানটা জড়ো করে রাখবেন, আমাদের খবর দেবেন ভিডিওকে কি অজিত সাহের খবর দেবেন, ওরা ধানটা তুলে নিয়ে গিয়ে রাইস মিলে নিয়ে যাবে, আপনি 31 টাকা 25 পয়সা খবর দিয়েছেন বলে 31 টাকা 25 পয়সা করে আপনার 1 কুইন্টাল আমি দেবো। কত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, কত কাজের কাজ করে দিয়েছেন আমাদের কাছে, আমাদের সোনার বাংলা তৈরি করার পরিকল্পনা করে দিয়ে গেছে। আর আজকে বন্ধুদের বলবো, তারা সত্যি আমি অতীনদের সবাইকে ধন্যবাদ দেবো, আমার বিজেপির বন্ধু যারা রয়েছেন, যার নেতৃত্বে জয়েন করলেন, সাধনের নেতৃত্বে আর রথিনের নেতৃত্বে যারা জয়েন করলেন তাদের আরও আরও অভিনন্দন রইল, আপনাদের অভিনন্দন রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা আমাদের মধ্যে পেরিফেরির মধ্যে আবার ঢুকে গেলেন, চলুন একসাথে সবাই মিলে আলাদা করে কুমড়োর আরও বেশি উন্নয়ন করব, কুমড়োকে সুন্দর রূপসী কুমড়ো তৈরি করব, এই স্বপ্ন আমাদের যেন সবাই সার্থক হয়, ভালো থাকুন। নেওয়ার জন্য মমতা ব্যানার্জি যে উন্নয়নযোগ্য পশ্চিমবাংলায় চলছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে আমরা উন্নয়নমূলক কাজে সামিল হতে চাই, সেই কারণে আমরা আজকে তৃণমূলে যোগদান। কোন দলে ছিলেন? সিপিআই। কী দায়িত্বে ছিলেন? প্রাক্তন পঞ্চায়েত সদস্য, কুমড়া পঞ্চায়েত এবং ইউআইএফের লোকাল কমিটির সেক্রেটারি এবং পার্টি মেম্বার। কি নাম আপনার? নাম রতিন সিনহা। ঠিক আছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মানে এমনি কেন তুমি বিজেপি থেকে তৃণমূলে কেন? ভালো উন্নয়নের জন্য, কাজের জন্য এসেছি। আরে এটার জন্য আটকে যাচ্ছে। সাধন হাজার ছোট্ট আকারে ওটাকে বড় আকারে বলছেন তো, ছোট্ট আকারে চলে যান না। পশ্চিমবঙ্গের একটি লোকসভা কেন্দ্র বারাসাত, বারাসাতে একটি বিধানসভা কেন্দ্র হাবড়া, হাবড়ার একটি অঞ্চল কুমড়ো, কুমড়ো 83 নম্বর বুথে বিজেপির সভাপতি আজকে 15 জনকে নিয়ে জয়েন করলেন বিজেপি নেতৃবৃন্দ, আজকে কুমড়োর এন্টায়ার বিজেপি নেতৃবৃন্দ আজকে কুমড়োয় জয়েন করে গেল। বুঝতে পারলেন যে কী হারতটা হয়েছে, বিজেপির কোথায় গেছে, কে কী বলছে তার প্রশ্নের উত্তর দিয়ে আমার লাভ নেই। আমার প্রশ্নটা একটাই, আমি উত্তরও আমার একটাই পরিষ্কার, যে দেখা যাবে কত ধানে কত চাল, যে লড়াইটা হবে তো রাজনৈতিক লড়াই হবে, মানুষ তো ভোট দেবে, অন্য কেউ উড়ে এসে তো ভোট দেবে না, অমিত শাহ তো 9.5 কোটি মানুষের তো প্রতিনিধিত্ব করে ভোট দেবেন না উনি, অমিত শাহ কি মুকুলবাবু এসে দেবেন না, মানুষ ভোট দেবে, মানুষ কাকে দেয় দেখা যাক। মুখে মারিতং জগৎ, অনেক বড় বড় কথা বলছেন, অনেক বড় বড়, কখনো বলছে 20, কখনো বলছে 23, কখনো বলছে 22, ঠিক মতো মাথা বিঘ্ন হয়ে গেছে, ঘটে গেছে,
বলতে পারছেন না যে কত পাবো সিট। কেউ বলছে অমিত কুমার, কখনো বলছে 23, কখনো বলছে 22, কখনো বলছে 20, কখনো বলছে 10, কখনো বলছে 5। আবার কখনো দেখবেন কাল পরশু বলে দেবেন, দেখবেন ওদের লিডার বলে দেবেন জিরো হয়ে গেছে, আমরা আমরা 15টাই পাবো। দাদা, সব জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলে যাচ্ছে বিরোধীরা, কেন তৃণমূলে যাচ্ছে? একটা কথাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে 7.5 বছরের রতিন, সিপিআইএমের একজন ডিআইএফ এর লিডার, লোকাল কমিটির মেম্বার, তিনি কি বললেন শুনলেন? যে আমরা 7 বছর 8 বছর ধরে যন্ত্রণায় ভোগ করেছি, যে একটা মানুষের ডেভেলপমেন্টটা করে দিতে পারে, উন্নয়নটা একটা মানুষের করে দিতে পারিনি, একটা মানুষ চেয়েছে তার উন্নয়নে কিচ্ছু করতে পারিনি, সেই যন্ত্রণাটা ভোগ করেছে। আগে হয়তো ও খুব ভালো সংগঠনিক ছেলে, করেছে পারেনি, স্বাভাবিক যন্ত্রণা। এই যন্ত্রণাটার জন্য বলছে আমি সব কিছু ত্যাগ করে দিই, আমি সিপিএমে ত্যাগ করে দিই, আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব। পরশু দিন সিএম মঞ্চে বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে টার্গেট করে ডিজাস্টার প্রাইম মিনিস্টার, মানে যেরকম কংগ্রেসের পক্ষ থেকে ওই অ্যাক্সিডেন্টাল পিএম নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে, ঠিক তেমনই প্রতিবাদ জানিয়ে ডিজাস্টার প্রাইম মিনিস্টার বলেছেন নরেন্দ্র মোদীকে। আজকে দিলীপ ঘোষ তার কাউন্টারে বলছেন ডিজাস্টার সিএম। দিলীপ ঘোষের কথা ধরবেন না, একটা বদ্ধ পাগল। সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। অমিত শাহ কেন চিকিৎসা করাচ্ছে না, বারবার এটা কিন্তু বারবার আমার মাইক্রোফোনে বলেছি, যে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, পাগল একটা বদ্ধ পাগলকে বিজেপি সভাপতি করেছে। এই লোকটা যতদিন সভাপতি থাকবে ততদিন আমাদের তত লাভ হবে। আমার এই লোকটা যত ভুলভাল বকবে, এই লোকটা আমাদের প্রত্যেক দিন 4 বার করে মেরে দেয় আর 3 বার করে জ্যান্ত করে থাকুক, ওকে রাখতে হবে, ওকে 2-4 বছর 5 বছর 10 বছর থাকুক সভাপতি বিজেপি। তিনি আমার মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী আবার বলে যাচ্ছেন, কখন কি বলছেন, মতিভ্রম, মাথা ঠিক নেই তো। দলটা পাগলের দল, বিজেপির দলটা এন্টার পাগলের দল। বিজেপিতে থেকে কি বন্ধু হিসেবে কাজ করছেন তৃণমূলে? তার বন্ধু হিসেবে কাজ করছে বলবো না, পাগল, একটা পাগল পাগলের মতো করছে। তাকে সভাপতি, তৃণমূলকে তাকে সভাপতি, তার কথাবার্তা তাকে সভাপতি বলে যে আমার যদি কথাবার্তা, যদি মুখের যদি কথাবার্তা যদি চেঞ্জ না হয়, পরিবর্তন না করে, তাহলে মানুষ আমার কী বলবে? আলটিমেটলি বলবে একটা পাগল মন্ত্রী বা পাগল বিধায়ক বলবে। বিজেপি সভাপতিরা পাগল, আমি ওর কথাগুলো উত্তর দিই না, কথার কোনো মানে কি সুবিধা হয়, ওর কথার মানে নেই। সে বলছেন যে অমর্ত্য সেন কী লিখে নোবেল পেয়েছে, 5-7 জন বাঙালির মধ্যে অমর্ত্য সেন চলে এসছে, হ্যাঁ, তাকে বলছেন যে কী লিখে নোবেল পেয়েছেন, তিনি বলছেন কোন বলছেন বাঙালিকে বলছেন, বাঙালি বাংলার ভারতবর্ষের সব থেকে, শুধু বলবো না যে বাঙালি হলো সব থেকে ম্যাচুর, বাঙালি হলো সমস্ত ক্ষেত্রে অগ্রণী ভূমিকা, ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রে বাঙালির কিন্তু অগ্রণী ভূমিকা। বাংলার 19 শতকের যারা বাংলায় জন্মগ্রহণ করেছে, পৃথিবীর মানচিত্রে অত মনীষী কোনো দেশে জন্মগ্রহণ করেনি, এত মনীষীর জন্মগ্রহণ হয়নি। তিনি অমর্ত্য সেনকেই কটাক্ষ করছে, তার মানে বুঝতে পেরেছেন তিনি কী জায়গা। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করা যাবে না অত সহজে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি স্টেনলেস স্টিল, খাঁটি ইস্পাত, যত খা দেবেন না ইস্পাতের ওপর সে তত দাঁড়িয়ে থাকবে, মমতাই তত দাঁড়িয়ে। তাহলে দিলীপ ঘোষের অ্যাক্টিভিটি কি পরোক্ষে তৃণমূলকে সহায়তা করছে? তার পাগলের অ্যাক্টিভিটি যদি পাগলামি করে তাহলে তো সহায়তা করবে, আমি বলছি তো 10-20 বছর ওকে সভাপতি রেখে দিই, আচ্ছা ও থাকুক। তারপরে বিজেপির কারা লিডার এই জেলায় রাজ্যের পরিপক্কতা আছে, আরে মুকুল একটা লিডার, সে আমার দলে ছিল তার স্ট্যান্ডার্ডটা আমি জানি, সে আমার দলের মান কী ছিল তা আমি জানি, সেটা তাকে নতুন করে তাকে ভাবার নেই, আমরা ওটাকে মাইনাস, ওটা মাইনাসের কথা, রাহুল সিনহা ওগুলো মাইনাসের কথা, নিজের পাড়ায় জিতে আসতে পারে, এরা কোনোদিন জনপ্রতিনিধি ইলেকটেড হয়ে আসতে পারেনি, মুকুল কোনোদিন নিজের জনগণের ইলেকশানে জিতে আসতে পারে, রাহুল কোনোদিন জনগণের ইলেকশানে জিতে আসতে পারে। কোট আনকোট যাকে আপনি বদ্ধ পাগল বলছেন, মানে তিনি যদি থাকে তাহলে পরোক্ষে কি তৃণমূলের উপকার হয়? অবশ্যই আমাদের উপকার হবে, পাগল যদি থেকে যদি এরা পাগলামি করতে শুরু করে ভালো হবে, এই উপকার করার কিছু নেই, নরেন্দ্র মোদীকে এমনি চলে যেতে হবে। ভারতবর্ষের ইতিহাসে যে সমস্ত কেলেঙ্কারিগুলো তৈরি হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর আমলে গত 4.5 বছরে এত কেলেঙ্কারি হয়, যা দুর্নীতি যা কেলেঙ্কারি হয়েছে, আলটিমেটলি সিবিআই ডিরেক্টরকে সরিয়ে দিয়েছে তো, ও পরবর্তীকালে 2019 মে মাসের পরে বুঝতে পারবে কত ধানে কত যা, নরেন্দ্র মোদী বুঝবে, তার দলও বুঝবে। আর একটা করে দলে দেখেছেন চলে আসা বিজেপি লিডাররা, সব দল থেকে চলে আসা, সিপিএমে চলে আসা, এটা কী বার্তা বহন করে, কী বার্তা বহন করে? যখন দল যখন নির্বাচনে যাচ্ছে আগামী 2 মাস বাদে 3 মাস বাদে যে সর্বভারতীয় নির্বাচন লোকসভা, তখন অন্য দল থেকে যখন আমাদের দলে আগমন হচ্ছে, তার বার্তাটা মানুষ বুঝতে পারে, সাধারণ মানুষ সব থেকে আগে সিগন্যাল বুঝতে পারে যে একটা পরিবর্তন ভারতবর্ষে ঘটছে। দাদা, আজকে কতজন জয়েন করবে? আমাদেরকে বেরিয়ার দিয়ে ঘটছে, আমাদের আজকে নেতৃবৃন্দ জয়েন করলো 19 আর 12, 27 জন নেতৃবৃন্দ জয়েন করলো, তার সাথে 250 জন এসেছে, 250 জন। আরেকটা কোয়েশ্চেন করি, দমদমে
এই ছবি কেউ করে তা মানুষকে প্রভাবিত করছে না, প্রভাবিত হচ্ছে তো মানুষ, এই প্রভাবিত করা যাবে না কোনো ক্ষেত্রে। যদি প্রভাবিত ও যদি করে তাহলে আপনি যদি আঙুল আমাকে একটা আঙুল দেখান আমি দুটো আঙুল দেখাবো, সে দুটো আঙুল দমদমে দেখিয়ে দিল লালে জলে যে খাদ্য মেলা সেখানে দেখিয়ে দিয়েছে, তারা দেখিয়ে দিয়েছে আমি একটা আঙুল দেখালে দুটো আঙুল দেখাবো। তারিখ কী জব কাউন্টার এটা করলেন, সব ক্ষেত্রেই কাউন্টার হবে, বিজেপিকে পদে পদে বিজেপি কাউন্টার হবে। এবার এবার বিজেপির কাউন্টার করা হবে মানুষ করবে, গ্রামে গ্রামে করবে, হ্যাঁ মানুষ ভূতে ভূতে বিজেপির কাউন্টার হবে, ভূতে ভূতে কাউন্টার আমি বলেছি। এপ্রিল মাসের পর প্রতিটি ভূতে মানুষ বলে দেবে বিজেপি ঝান্ডা নিয়ে ভাই যাবে না, বিজেপির কথা তোমরা বলবে না, বিজেপির কথা শুনতে চাই না, বিজেপি বিভাজনের রাজনীতি করে, বিজেপি সমাজ ব্যবস্থাকে ভেঙে ভেঙে টুকরো করে দিচ্ছে, বিজেপি বাড়িতে বাড়িতে গণ্ডগোল পাকাচ্ছে, বিজেপি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল করাচ্ছে, ছেলে মেয়ের মধ্যে গণ্ডগোল করে, বাবা মেয়ের মধ্যে গণ্ডগোল করাচ্ছে, বাবা ছেলের সাথে গণ্ডগোল করাচ্ছে বিজেপি, প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপির এই অগ্রণী ভূমিকা হয়েছে। এটা রুখতে আপনার কী, আমরা রুখতে বললাম, রুখতে একটাই বললাম দাওয়াই কী দাও, নির্বাচন আসবে, নির্বাচনে আমরা তো মারবো না, আমরা ওদের মতো মারি না, ধরি না, রক্তাক্ত করি না, আমরা করি ভোট দিয়ে, দাওয়াই টোটকা ওই দাওয়াই হলে ভোট দেবে মানুষ, মানুষ ভোট দিয়ে তো সরিয়ে দেবে, ভারতবর্ষের রাজনীতি থেকে বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে আর থাকবে না, ভারতীয় রাজনীতি আর কোনোদিন ভারতীয় জনতা পার্টি ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।